সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি সপ্তম সপ্তাহের সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টে নিয়ে হাজির হয়েছি যেখানে প্রশ্নটি দেখে নাও তোমার পরিবারের দুইজন সদস্যের বয়স বছরে লিখ এবং তাদের বর্গমূল সংখ্যা দেখা প্রকাশ কর এই যে প্রশ্নটা বলা হয়েছে এখানে কিন্তু তোমরা তোমাদের নিজের মতো করে দুটি সংখ্যা লিখবে মনে করো আমি দুটি সংখ্যা লিখে নিয়েছি আমার পরিবারের দুইজন সদস্যের বয়স যথাক্রমে পঁচিশ এবং উনপঞ্চাশ এরপরে বলা হচ্ছে তাদের বর্গমূল এবং তাদের বর্গমূল করতে করতে হবে হবে বর্গমূলকে সংখ্যা প্রকাশ আমি পঁচিশের বর্গমূল লিখে নিলাম পাঁচ এবং এটা সংখ্যা রেখা প্রকাশ করেছি সংখ্যা রেখা দেখো আমরা যে কোনো একটি রেখা শূন্যবিন্দু থেকে যত বাম দিকে যাই তত তত মাইনাসের আর যত ডান দিকে যায় তত প্লাসের সেই হিসাবে আমরা এই মানগুলা লিখে নিয়ে আমরা দেখতেছি যে পঁচিশ বর্গমূল পাঁচ শূন্য থেকে পাঁচ পর্যন্ত চিহ্নিত করে দিলাম এরপর দেখো ঊনপঞ্চাশের বর্গমূল উনপঞ্চাশের বর্গমূল আমরা সাত পেয়েছি সেটিকে আবার একটি সংখ্যা রেখা দেখাবো সেই আগের সিস্টেমেই আমরা সংখ্যা রেখা দেখিয়েছি শূন্য থেকে সাত পর্যন্ত চিহ্নিত করে দিয়েছি এভাবে আমি প্রথম প্রশ্নটির সমাধান করে নিয়েছি এরপরে বলা হচ্ছে দুই নম্বরে যে প্রশ্ন বলেছে চব্বিশ এবং একশো তেতাল্লিশ সংখ্যা দুটির বর্গের সমষ্টি বর্গমূল নির্ণয় কর বর্গের সমষ্টির বর্গমূল তাহলে আমরা প্রথমত বর্গ করি তাহলে চব্বিশের বর্গ হচ্ছে চব্বিশের বর্গ হচ্ছে পাঁচশো ছিয়াত্তর দেখো চব্বিশ গুণ চব্বিশ মানে পাঁচশো ছিয়াত্তর আবার একশো তেতাল্লিশের বর্গ হচ্ছে দুই হাজার চারশো উনপঞ্চাশ ঠিক আছে এখন সংখ্যা দুটি বর্গের সমষ্টি দুটি সব বর্গের সমষ্টি যোগ করে নিলাম মানে সমষ্টি করে নিলাম এটা হলো দুই হাজার সরি একুশ হাজার পঁচিশ একুশ হাজার পঁচিশকে আমরা কী করবো বর্গমূলকর্ত একুশ হাজার পঁচিশকে আমরা যদি মৌলিক গুণনীয় সাহায্যে করি তখন দেখতেছি যে একুশ হাজার পঁচিশকে পাঁচ গুণ উনত্রিশ গুণ পাঁচ গুণ উনত্রিশ অর্থাৎ পাঁচ গুণ পাঁচ আবার উনত্রিশ গুণ উনত্রিশ আমরা জানি যে প্রতি জোড়া থেকে একটি নিয়ে আমরা একটি বর্গমূল নির্ণয় করতে পারি যেটি মৌলিক উৎপাদকের সাহায্যে পাঁচ গুণ পাঁচ থেকে একটি পাঁচ উনত্রিশ গুণ উনত্রিশ থেকে একটি উনত্রিশ নিলাম তাহলে একুশ হাজার পঁচিশ পঁচিশের বর্গমূল পেয়ে গেলাম একশো পঁয়তাল্লিশ এখন চব্বিশ এবং একশো পঁয়তাল্লিশ সংখ্যা দুটির বর্গের অন্তর তাহলে সংখ্যা দুটির বর্গ করে নিলাম এবং তাদের অন্তর মানে বিয়োগ বিয়োগ করে পেয়েছি এখন এই আমরা বর্গমূল করে পেয়েছি একশত চল্লিশ এখন বলা হচ্ছে সংখ্যা দুটির বর্গের অন্তরের সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা এখানে দেখতেছি যে যেহেতু সংখ্যা দুটির বর্গমূল করার সময় বাক্সের দুইশো তিয়াত্তর আছে কাজে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে হবে তখন বর্গমূল হবে কত একশো চল্লিশ যোগ এক অর্থাৎ একশো একচল্লিশ একশো একচল্লিশের বর্গ হচ্ছে উনিশ হাজার আটশো একাশি যা পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি আটশো একাশি থেকে উনিশ হাজার আটশো তিয়াত্তর বিয়োগ করে আমরা পেয়েছি আট এ হলো আজকে সপ্তম শ্রেণীর সপ্তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের কার্যক্রম তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ